খুব সুন্দর দেখতে, কিন্তু কিন্তু বোঝা যাচ্ছে না এখন, বলো আলোটা বন্ধ করলে তখন বোঝা যাবে, কিন্তু খুব সুন্দর লাগছে পেন্টিংটা। এখন সন্ধেবেলা, সকালবেলায় তো ডাক্তারের ওখানে গেছিলাম, তাই আপনাদেরকে কিছু দেখাতে পারিনি, ওখানে তো ভিডিও করা অ্যালাউ নেই, তাই জন্য তো এখন সন্ধেবেলা এখন আমরা বেরিয়ে পড়েছি অটোয় করে, আমরা যাচ্ছি এখন ইস্কন টেম্পল, ব্যাঙ্গালোরে যে ইস্কন টেম্পল আছে ওখানে, ওটা আমরা যেখানে আছি বাসবেশ নগরের ওখান থেকে অটোয় করে 20-25 মিনিট লাগে, বেশি দূরে নয়, তো আমরা ওইখানেই যাচ্ছি এখন, ওখানে গিয়ে যতটা পারবো ততটা দেখাবো। গুড ইভিনিং গাইস, আমরা এখন সন্ধ্যের সময় আমরা যাচ্ছি এখানে বাসাসের নগরে, এখানে আছে কৃষ্ণ মন্দির, ইস্কনে এনের মন্দির আছে, সেই মন্দির দেখতে যাচ্ছি, সেখানে সন্ধ্যা আরতি যদি দেখতে পাই আপনাদেরকে অবশ্যই করে সন্ধ্যা আরতি দেখাবো, এবং মন্দিরটা যতটা ঘুরে দেখাতে পারবো ততটাই দেখাবো, তো চলুন আমাদের সঙ্গে আপনারাও ইস্কন মন্দির। এটা আর একটা মন্দির, এটা মেইন মন্দির নয়, এটা অন্য একটা মন্দির, তো এটা ভালো করে ফটোটা আসেনি কারণ ওখানে তোলা অ্যালাউ ছিল না, তো যতটুকু এসছে ততটুকুই। আর এটা হচ্ছে ভেতরে রাধাকৃষ্ণের মন্দির, তখন আরতি হয়ে গিয়ে তারপরে আমরা যখন অন্ধকার হয়ে গেছিলো তখন ফটো তুলেছি, আসলে তখন পর্দা নামিয়ে দিয়েছিলো, এই যে পর্দা তুলেছে তখন এই যে রাধা গোবিন্দ ও, আর এই যে এদিকে আছে নিতাই গৌরাঙ্গ, আর ওইদিকে আছে বলরাম আর কৃষ্ণ, সেই ছবি তুলেছি। আর এই যে এখন আরতি হচ্ছে, দীপোৎসব ছিল যেহেতু কার্তিক মাস, এই জন্য দীপোৎসব ছিল, তো ওইখানে এই যে দীপোৎসব হচ্ছিল নিয়ে আরতি হয়েছে, এই যে এখানে দেখুন মন্দিরটা কিন্তু যতটা বেড়েছে ততটা ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, আর ওখানে আরতির সময় এখন পর্দা নামানো আছে, এরপরে আরতি আবার শুরু হবে, তো সেই জন্য বন্ধ করে রাখা হয়েছে, তো অল্প যতটুকু পেরেছি ততটুকু ভিডিও করেছি। ইস্কনের মন্দিরটা ঘুরিয়ে দেখালাম, কি সুন্দর। আচ্ছা, ওখানে কিন্তু ফটো ভিডিও তোলা বারণ ছিল, তাই বেশি করতে পারিনি, যতটুকু পেরেছি ততটুকুই করেছি। আর ওখানে কিছু জিনিস আমরা কিনেছি, কিন্তু সেটা আমরা আপনাদেরকে তখন দেখাতে পারিনি কারণ ওটা প্যাকিং করা ছিল, তাই এই জিনিসটা আমরা এখন বাড়িতে এসেছি, সেই জন্য বাড়িতে এসে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, একটা আমরা প্রদীপ কিনেছি, এই প্রদীপটা ঢাকা দেওয়া প্রদীপ, সাধারণত প্রদীপ আমরা দেখি কি সুন্দর, এখানে কিন্তু এত সুন্দর কাজ করা থাকে না, তো এই যে দেখুন কি সুন্দর কাজ করা আছে, এগুলো কিন্তু প্রদীপ জ্বাললে পরে চারিদিক থেকে আলো ঠিকরে বেরোবে, খুবই সুন্দর লাগবে, কিন্তু অন্ধকার ঘরে যদি একটা প্রদীপ জ্বেলে দেওয়া হয় অতীব সুন্দর লাগবে দেখতে। আর এই যে আমি কিনেছি কিছু বই, এটা আমি কিনেছি একটা বই, কামিং ব্যাক রিনকার্নেশন, তার ওপরে। আর এই যে আমার বাবা কিনেছে একটা, মা আর বাবা দুজনে মিলেই কিনেছে, অনুপম উপহার। আর এই যে একটা গীতা, শ্রীমদ ভগবত গীতা যথাযথ। আর আরেকটা জিনিস কেনা হয়েছে, সেটা হচ্ছে এই পেন্টিংটা। এই পেন্টিংটা আপনারা হয়তো ভাববেন যে এটা তো নর্মাল পেন্টিং, এটাতে কী অসাধারণ কী আছে, কিন্তু এই পেন্টিংটা দেখিয়ে দিচ্ছি, এই পেন্টিংটা আলোতে কিন্তু অত ভালো বোঝা যাবে না, আলোতে কিন্তু নর্মাল পেন্টিংই লাগবে, কিন্তু আলো জ্বলবে যতক্ষণ ততক্ষণ এই পেন্টিংটা লাইট অ্যাবজর্ব করবে, তারপরে যেই আলো বন্ধ হয়ে যাবে সেই কিন্তু এখান থেকে আলো ঠিকরে বেরোবে, তো সেটা আপনাদেরকে আমি আলো বন্ধ করে দেখাচ্ছি। এই যে দেখুন কি সুন্দর লাগছে, পুরো গ্লো করছে, এটা কিন্তু আপনি যতক্ষণ ইচ্ছা রেখে দিতে পারেন, 8 ঘন্টা অবধি এটা আলো ঠিকরে এরকম করেই বেরোবে, যত আলো টানবে তত আলো ঠিকরে বেরোবে এমনি করে, তো এটা কিন্তু আলো জ্বললে নর্মাল একটা পেন্টিংই লাগে, কিন্তু এই যে দেখুন কি সুন্দর লাগছে, পুরো পেন্টিংটা দেখাচ্ছি, এই যে কি সুন্দর লাগছে দেখুন। এই যে একটা কৃষ্ণ রাধা কৃষ্ণের মূর্তি কিনেছি, তো ওইখানে দেখাতে পারিনি কারণ ওখানে প্যাকিং করা ছিল বললাম, তো বাড়িতে এসে রাধা কৃষ্ণকে এই যে রেখেছি সিংহাসনের ওপরে, তো এইখানে দেখাচ্ছি, এই যে রাধা কৃষ্ণের মূর্তি আমরা একটা কিনেছি, জিনিসগুলোই কিনেছি ওখানে।
আরও বাকি দিনে কোথায় কি ঘুরলাম কি করলাম সেসব দেখাবো ভিডিওতে, সেগুলো দেখতে থাকুন। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিন, সাবস্ক্রাইব করে পরে বেল আইকনটিতে গিয়ে পরে অল প্রেস করে দেবেন, তাহলে যখনই নতুন ভিডিও আপলোড হবে তখনই আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তাহলে এই ব্লগটি আজকে এই অবধি রেখে সবাইকে শুভরাত্রি জানিয়ে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে পরে অবশ্যই করে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর আপনি নিজেদের বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে আরও আরও করে মানুষজন জানতে পারে। তো তাহলে এই অবধি রাখছি, দয়া করে শেয়ার সাবস্ক্রাইব ও লাইক করে দেবেন।